মুখ দিয়ে কেন যাচ্ছেন মালবাজারে? যখন মালবাজারের ছেলেটা বিপদে পড়েছে, মানুষ যখন মারা গেছে, তখন তো উনি কলকাতায় ধেই ধেই করে কার্নিভাল করেছেন, তখন তো কোনোদিন দুঃখ হয়নি? আজ এতদিন পর মনে পড়েছে, মানে লোক দেখানো কাজ করতে উনি যাচ্ছেন, উনি উত্তরবঙ্গ ভ্রমণের জন্য যাবার মনস্থ করেছিলেন, সেটা একটু মালবাজার মালবাজার ভাব দেখাচ্ছে। মাতৃভাষায় শিক্ষা গুরুত্বপূর্ণ, খুব সন্দেহ, কোনো সন্দেহ ব্যাপারে নেই, খুব নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ। এমনকি হায়ার স্টাডিজ সেটা পর্যন্ত মাতৃভাষায় কেন করা যাবে না, নিশ্চয়ই করা যাবে। কিন্তু অমিত শাহ এই যে মেডিকেলের বই ইত্যাদি ইত্যাদি হিন্দিতে করে উদ্বোধন করেছেন, এটা মাতৃভাষায় শিক্ষার প্রসারের লক্ষ্যে নয়, হিন্দির দাপট চাপিয়ে দেওয়ার জন্য, হিন্দি হিন্দু হিন্দুস্তান সেই মনোভাব থেকে অমিত শাহ নরেন্দ্র মোদীরা প্রজেক্ট করেছে, ওটা দেশের মানুষ মানবে না। যে তাদের দাবি জানাতে গিয়েছিলেন সম্ভবত বিকাশ ভবনে, যাবার আগেই তো তাদের মারধর করে, এরাজ্যের প্রশাসন এত ভয়ে আছে, পুলিশ রাত চলছে, কেউ বাস থেকে নামলে তাকে গ্রেপ্তার, কেউ মিছিল করবে বললে তাকে মারধর করা, তাকে জেলে পুরে দেওয়া, কেন? ওরা পরীক্ষার্থী, ওদের যা কথা সরকার শুনবে, শুনে যথাযথ সমাধান করবে, সেটা না বাস থেকে নামার সাথে সাথে মিছিল করবে বললেই লাঠিপেটা করে দিচ্ছে। এটা গত বছরের পর বছর ধরে তৃণমূল এই জিনিস করে যাচ্ছে, আমরা দেখেছি কলকাতাতে, সল্টলেকে, যে কোনো জায়গাতে, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলেই মমতার বাহিনী পুলিশ লাফিয়ে পড়বে, এ মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যাবে না। শাসন নেই পশ্চিমবাংলায়, যেটা চলছে সেটা শাসকের আইন, গণতন্ত্র তার পরিসরগুলো ক্রমশ নষ্ট করা হয়েছে, বিরোধী শূন্য মনোভাবে চলবার চেষ্টা করা হয়েছে, জবরদস্তি হয়েছে। আমরা এমার্জেন্সি দেখেছি, এমার্জেন্সির মতন বন্দোবস্ত এখন গোটা ভারতবর্ষে বিজেপি করছে, এমার্জেন্সির মতন বন্দোবস্ত পশ্চিমবাংলায় তৃণমূল করেছে। ছেলেমেয়েরা বাইরে কাজ করছে না, তারা ভীষণ অসম্মানিত বোধ করছে, তাদের বন্ধুরা ডেকে বলছে তোরা আমাদের রাজ্যে কাজ করতে এসেছিস কেন, তোরা পশ্চিমবাংলায় ফিরে যা, পশ্চিমবাংলায় টাকা তো উঠছে, যেখানেই হাত দেওয়া যাচ্ছে সেখানেই টাকা, অপার সংসারে 50 কোটি, খাটের তলায় 18 কোটি, অনুব্রত মার্কা তার বাহিনীতে কোটি কোটি, ট্রেনের মধ্যে 60-65 লক্ষ লক্ষ কোটি, হাওড়াতে কোটি কোটি, কী ব্যাপার এগুলো? পশ্চিমবাংলায় টাকা উড়ে বেড়াচ্ছে, মমতার রাজত্বে কালো টাকার রমরমা চলছে, ওদিকে বিজেপি আর এদিকে তৃণমূল কালো টাকা রমরমা করছে। এদিকে আমি বলবো, সৌরভকে ছোঁয়ার মধ্য দিয়ে সৌরভের উপকার আপনি করতে পারবেন না, কিন্তু সৌরভকে পচিয়ে দেবার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রীর হাত যার মাথার উপর থেকেছে তাকে বিপদে পড়তে হয়েছে, এরকমটা নয় যে মুখ্যমন্ত্রীর হাত মাথায় রাখলে সবাই সুবিধে পেয়েছে কি গর্বিত হয়েছে, না, মুখ্যমন্ত্রীর হাত যার মাথার উপরে থেকেছে তাকে জেলের ভাত খেতে হয়েছে। দয়া করে, মুখ্যমন্ত্রী সব জায়গা কলুষিত করেছেন, খেলার মাঠ পর্যন্ত, বাংলার গর্ব সৌরভ তাকে ছুঁয়ে তাকে কলুষিত করবেন না। ওদিকে জয়সাহা বিজেপি তারা লাফাচ্ছে, এদিকে তৃণমূল তারা লাফাচ্ছে, তার চাইতে সৌরভের নিজস্ব যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এমনই হতো যে মমতা ব্যানার্জি সৌরভকে খুব ভরসা করছেন, তাহলে অনেক আগেই করতে পারতেন, তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার সময় তখন তো মনে পড়েনি সৌরভের নাম।